অন্য কারো কথায় নয়, দেশের শাসনতন্ত্র মেনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সকল দলের অংশগ্রহণ জরুরি বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বুধবার 5 এপ্রিল দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনাল হোটেল বাংলাদেশ জাপান বন্ধুত্বের 50 বর্ষপূর্তিতে দ্য ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু বই এবং তার অডিও মোশন উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার সব প্রস্তুতি গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বেড়ে ওঠা জাতীয় জনক হিসেবে তার ব্যক্তিসত্তার বিকাশ, সংগ্রামী জীবনের গল্পই ছোটদের উপযোগী করে উপস্থাপনা করা হয়েছে। বর্ণনা এবং ব্যতিক্রমী ছবিতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন উঠে এসেছে। তিনি আরও বলেন, নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ জরুরি, সরকারের চেষ্টা থাকবে সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন। ইতিমধ্যে সব দলকে নির্বাচনে আমন্ত্রণ জানানো হয়েছে, আশা করি তারা সরকারের ডাকে সাড়া দেবেন। দেশে শাসনতন্ত্র মেনেই আগামী নির্বাচন হবে।